নমস্কার। আজকে আমরা পঞ্চম শ্রেণীর সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে আলোচনা করব। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আমরা প্রত্যেকেই শুনেছি এই শব্দ দুটো, কারণ দুদিন আগেই সূর্যগ্রহণ হয়েছে এবং আমরা সকলেই হয়তো দেখেছি বাড়িতে বা কোনো জায়গায় সেখানে টেলিস্কোপ বা অন্য কোনো মাধ্যমে। তো প্রথমে আসি সূর্যগ্রহণ সম্পর্কে। এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যে কারণে হয়ে থাকে, চাঁদ পৃথিবী এবং সূর্য যখনই একই সরল রেখায় অবস্থান করে তখন এই কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটে থাকে। এবং এই অবস্থান কার কতটা কিভাবে পরিবর্তন হবে, অর্থাৎ সূর্য চন্দ্র বা পৃথিবীর অবস্থান কোথায় হবে, সেটাই কিন্তু নির্ধারণ করে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে। প্রথমে আমরা সূর্যগ্রহণ সম্পর্কে আলোচনা করব এবং সেখানে লক্ষ্য করব সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ যদি অবস্থান করে তাহলে কিন্তু অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। আমি আবার বলছি, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ যদি একই সরল রেখায় অবস্থান করে তখন কিন্তু সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। কেন হয়? কারণ পৃথিবী যখন নিজের মেরুরেখা বা নিজের অক্ষের চারপাশে আবর্তন করছে, চাঁদও কিন্তু পৃথিবীকে আবর্তন করছে। এবং এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যখন আবর্তন করছে তখন কখনো কখনো দেখা যায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ সেই সরল রেখায় অবস্থান করছে। এবং আমরা সকলেই জানি যে এই যে সূর্যের আলো পৃথিবীতে যখন আসতে আসছে তখন কিন্তু চাঁদের অবস্থানের কারণে তা কিন্তু সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছতে কিন্তু বাধা সৃষ্টি করে। অর্থাৎ সূর্যের এবং পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে সূর্যের দৃশ্যমানতা হারিয়ে যায় পৃথিবী মানুষের কাছ থেকে। অর্থাৎ পৃথিবীর থেকে যখন কিন্তু মনে হয় যে সূর্য কিন্তু আকাশে তার অবস্থান আমরা লক্ষ্য করতে পারি না, তখন কিন্তু এই সূর্য গ্রহণের সৃষ্টি হয়। তাহলে আমি আবার বলছি, চাঁদের অবস্থান যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে হয়ে থাকে, যার ফলে সূর্যের সূর্যকে চাঁদ তার ঢেকে ফেলে, অর্থাৎ চাঁদের অবস্থান সূর্যের আলোকে ঢেকে ফেলে বা সূর্যের অবস্থানকে ঢেকে ফেলে চাদরের ন্যায়, তখন কিন্তু এই সূর্যগ্রহণের সৃষ্টি হয়। এবার প্রশ্ন আসতে পারে, সূর্য চাঁদের থেকে অনেকটাই অংশে বড়, তাহলে চাঁদ কি করে সূর্যকে পুরোটা ঢাকছে? এখন বলি, যেহেতু এই যে কৌণিক যে অবস্থান, কৌণিক অবস্থান চাঁদ সবসময় 5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য কিন্তু এই সূর্যকে কিন্তু সে ঢেকে ফেলতে সক্ষম হয়। এবং এখানে মনে রাখতে হবে সবসময় যে চাঁদ সূর্যকে পুরোটা ঢেকে ফেলবে এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু বিভিন্ন রকম অবস্থা সৃষ্টি হতে পারে। যেমন চাঁদের অবস্থান যদি সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝখানটায় হয় তাহলে দেখা যাবে চাঁদ কিন্তু সূর্যকে সম্পূর্ণটা ঢেকে ফেলেছে, কিন্তু তখন কিন্তু আমরা যে গ্রহণ দেখতে পাবো সেটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অর্থাৎ পুরোটাই সূর্যকে কিন্তু ঢেকে ফেলতে সক্ষম হবে চাঁদ। যদি চাঁদের অবস্থান পুরোপুরি মাঝখানে না হয়ে কিছুটা আশেপাশের দিকে হয়, অর্থাৎ কিছুটা এই যে সরল রেখা সেই সরল রেখার থেকে যদি একটু ডান দিক বা বাঁ দিক ঘেঁষে হয় তাহলে কিন্তু কিছু পরিমাণ সূর্যের সূর্যকে কিন্তু আমরা দেখতে পাবো, পৃথিবী থেকে সূর্যকে কিন্তু আংশিক দৃশ্যমান কিন্তু থাকবে, তখন সেটাকে বলা হবে আংশিক সূর্যগ্রহণ। ঠিক আছে, তাহলে আমি এবার বলছি, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থান হওয়ার জন্য সূর্যকে কিন্তু পৃথিবী থেকে তখন দেখা যায় না, অর্থাৎ সূর্যকে ঢেকে ফেলে চাঁদ এবং তার আলো আসতে বাধা প্রদান করে, তখন যে অবস্থার সৃষ্টি হচ্ছে তখন আমরা তাকে সূর্যগ্রহণ বলি। সাধারণত সেটা অমাবস্যা তিথিতে সংঘটিত হয়ে থাকে। এরপর আসবো আমরা চন্দ্রগ্রহণ সম্পর্কে। চন্দ্রগ্রহণ সাধারণত পূর্ণিমা তিথিতে হয়। আমরা সকলেই জানি চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদ সবসময় সূর্যের আলো দ্বারা আলোকিত হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে যে সূর্য এবং চাঁদের মাঝখানে যদি পৃথিবী কখনো কখনো চলে আসে তখন কিন্তু সূর্যের আলো চাঁদের আলোকে প্রতিফলিত করতে পারে না, অর্থাৎ সূর্য দ্বারা যে চাঁদ আলোকিত হবে সেটা কিন্তু সংঘটিত হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর অবস্থান। এই পৃথিবীর অবস্থান সূর্য এবং চাঁদের মাঝখানে হওয়ার জন্য চাঁদকে পৃথিবী কিন্তু
ঢেকে ফেলে, অর্থাৎ মানে সূর্যের আলো আসতে কিন্তু চাঁদ থেকে চাঁদে সূর্যের আলো আসতে সে বাধা প্রদান করে। সুতরাং আমাদের কাছে তখন কিন্তু চাঁদকে দেখা যায় না, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সুতরাং তখন সেই অবস্থাটা যে গ্রহণের সৃষ্টি হবে সেটাকেই চন্দ্রগ্রহণ বলা হয়। এবং একইভাবে কিন্তু এই সূর্য গ্রহণের থেকে চন্দ্রগ্রহণের স্থায়িত্ব বেশি, কারণ চাঁদের তুলনায় পৃথিবী অনেকটা বড়, চাঁদ কিন্তু পৃথিবীকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলতে পারে। সুতরাং সেজন্য এক্ষেত্রে যেমন দেখেছিলাম, চাঁদ যদি একটু ডান দিক বা বাঁদিকে অর্থাৎ সরলরেখার থেকে একটু সরে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আংশিক সূর্যগ্রহণ আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু পৃথিবীর এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে যেটা হয়, পৃথিবীর আয়তন চাঁদের থেকে অনেকটা বেশি হওয়ার জন্য চাঁদকে সম্পূর্ণরূপে কিন্তু পৃথিবী সূর্যের থেকে সূর্যের আলো থেকে কিন্তু সে বিচ্ছিন্ন করে ফেলে। তার জন্য কিন্তু এই চন্দ্রগ্রহণের সময়কালটা অনেকটা বেশি, কারণ এই যে পৃথিবীর যে এই যে আবর্তন, অর্থাৎ পৃথিবীকে এই সরলরেখা থেকে সরে যেতে অনেকটা সময় নেয়, তার জন্য কিন্তু চন্দ্রগ্রহণের স্থায়িত্ব অনেকটা বেশি। আর তোমাদের পঞ্চম শ্রেণীর যে সিলেবাস রয়েছে বা পঞ্চম শ্রেণীর অনুসারে কিন্তু এখানে আলোচনা করা হলো। এটা একটা অনেকটাই আরো জটিল আলোচনা এই সম্পর্কে রয়েছে, কিন্তু যেহেতু আমরা পঞ্চম শ্রেণীর অনুসারে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে জানছি, তাই আমাদের আলোচনা সীমিত রাখতে হবে। নমস্কার।